আজকের এই যে র্যালি, সেই র্যালির এই গ্রুপটির যারা যারা ছেলেমেয়েরা আছে, এদের ন্যায্য চাকরির দাবিতে এরা মিছিল করছে। মিছিলটা এদের পেশা নয়, ধর্ণাটা এদের পেশা নয়। সরকার যদি মনে করতো যে এদের সমস্যার সমাধান করবে, এদেরকে এসব কোনো কিছু করতে হতো না। অবিলম্বে চাকরির দাবিতে হ্যারিকেন নিয়ে মিছিল করলেন গ্রুপ বি চাকরি প্রার্থীরা। হাতে লণ্ঠন নিয়ে শহীদ মিনার থেকে কালীঘাট পর্যন্ত মিছিল হয়। দিয়ে আন্দোলনকারীদের পথে হেঁটে গ্রুপ ডির বঞ্চিত চাকরি প্রার্থীরাও বুধবার হ্যারিকেন হাতে মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিলের কর্মসূচি নেন। হরিশ মুখার্জি রোডে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। সেই আর্জিতে সাড়া দিয়ে সোমবার বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন বুধবার সন্ধ্যে ছটায় হ্যারিকেন নিয়ে 600 জন চাকরিপ্রার্থী মিছিল করতে পারবেন। শহীদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে হবে। দুটো লাইনে মিছিল যাবে। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় হাজরা ও হরিশ মুখার্জি রোড বাদ দিয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল করতে হবে। সেই মতোই এদিন মিছিল করেন চাকরি প্রার্থীরা। মিছিলে হাঁটেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও। কলকাতা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।